Bismillahirrahmanirrahim. হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। অনেকদিন বিরতি পাওয়া মানব শ্রেণীকার জন্য ফিরে এসেছি। তোমরা ইতিমধ্যে তোমাদের ক্লাস রুটিন পেয়েছো। প্রতি শনিবার তোমাদের দুটি ক্লাস হবে, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এ তোমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস পেয়েছো। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি আলোচনা করবো, এটি অ্যাডভান্সড অ্যাকাউন্টিং পার্ট ওয়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর অধ্যায় থেকে বড় একটি প্রশ্ন থাকে, অংশ ছোট একটি প্রশ্ন এখান থেকে থাকতে পারে। এই অধ্যায়টি হচ্ছে দেউলিয়া সংক্রান্ত হিসাব সংরক্ষণ। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড টু ব্যাংক্রাপসি অ্যান্ড অ্যাকাউন্টিং রিলেটেড টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন, অর্থাৎ দেউলিয়া সংক্রান্ত হিসাব সংরক্ষণ এবং দেউলিয়া এবং অবসান। লিকুইডেশন মানে অবসান, দেউলিয়া হলে তার হিসাবে কাজ তার অবসান করবে, তখন আমরা কীভাবে সে সংরক্ষণ করবো সেটি শিখবো। দেউলিয়া, দেউলিয়া বলতে আমরা কী বুঝি? স্বাভাবিকভাবে আমরা অনেকে মনে করি দেউলিয়া মানে মস্তিষ্ক বিকৃতি ঘটলে, আসলে তা না। দেউলিয়া সুস্থ সবল এবং অনেক ধনাঢ্য ব্যক্তিও দেউলিয়া ঘোষিত হতে পারে। তোমাদের মনে আসতে নিশ্চয়ই জাতীয় পার্টি আমাদের প্রধানমন্ত্রী ছিল মিজানুর রহমান চৌধুরী চাঁদপুরবাড়ি, উনি আদালত করতে দেউলিয়া ঘোষিত হয়েছেন। তাহলে দেউলিয়া মানে মস্তিষ্ক বিকৃতি না। তাহলে দেউলিয়া কি? এগুলো হচ্ছে সাধারণত দ্বারা পরিচিত অক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠাকে বলবো দেউলিয়া, এবং তার দেউলিয়া সম্পর্কে কার্যক্রমকে বলবো দেউলিয়াত্ব। আর বিশদ কলমে যদি আমরা বলতে চাই, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ থেকে দ্বারা পরিমাণ যদি বেশি হয়, তিনি যদি দ্বারা পরিচিত অক্ষম হন, পারদারদের আবেদনের প্রেক্ষিতে অথবা তার আবেদনের প্রেক্ষিতে আদালত যদি মনে করেন তাকে দেউলিয়া ঘোষণা করা যায়, আদালত যদি ঘোষণা করেন তখনই তাকে বলবো দেউলিয়া। এর আগে কোনো ব্যক্তি নিজকে নিজে দেউলিয়া ঘোষণা করতে পারে। দেউলিয়ার সুবিধা কি? সুবিধা আমি দ্বার পরিশোধ থেকে বাঁচলাম। মনে করো আমার যদি ফান আদালতের পানা পরিশোধ করতে না পারে, ফান আদালত আমার বিরুদ্ধে মামলা করবে, আইনগত ব্যবস্থা নেবে, সেটা থেকে বাঁচার জন্য আমি কোর্টের কাছে আত্মসমর্পণ করতে পারি। ক্লিয়ার? তাহলে দেউলিয়া অর্থ মস্তিষ্ক বিকৃত নয়, তার দায় পরিশোধে যদি সম্পদ থেকে দায় পরিমাণ অনেক বেশি হয়, তিনি যদি পরিশোধ অক্ষম হন, তখন কোর্টের কাছে আবেদন করলে কোর্ট তখন তাকে দেউলিয়া ঘোষণা করবে। এর আগে আসলে আজকে আমরা অধ্যায়টি আলোচনা করি। বাংলাদেশের দেউলিয়া প্রতিষ্ঠিত হয় 1997 সালে। দেউলিয়া বিষয়টা 1997 প্রণীত হয় এই বাংলাদেশে, এবং সে আইন দ্বারা বর্তমানে দেউলিয়া সম্বন্ধ কার্যক্রম এবং হিসাব সংরক্ষণ করা। আচ্ছা, আমরা এই অধ্যায় আলোচনা করবো যে বিষয়গুলো আমাদের জানার মানে জানতে হবে। এখানে আমাদের তিনটি বিষয় বুঝতে হয়। অ্যাকাউন্টিং প্রসিডিউর, এই অধ্যায়টি বরাবর তোমরা হিসাব বিজ্ঞান অনার্স মাস্টার এবং সেন্টার যে সমস্ত অধ্যয়ন করে এসছো তার থেকে একটু ভিন্ন ফরম্যাটও দেখবে, একটু ভিন্ন উপস্থাপনা, একটু ভিন্ন শুধু একটু খেয়াল করতে হবে। এখানে আমরা অ্যাকাউন্টিং প্রসিডিউর অর্থাৎ দেউলিয়া ব্যক্তি হিসাব সংরক্ষণের ক্ষেত্রে আমরা দুটি বিবরণ করি মূলত। এক নাম্বার করে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ডেফিসিট অ্যাকাউন্ট। তিন নাম্বার আরেকটা আমরা করতে পারি, যদি পোস্টটা চার করবো না আমরা শিখে রাখবো, এটা হলো ডিস্ট্রিবিউশন লিস্ট। পরীক্ষাটা আসে না, তারপর আমরা শিখে রাখবো।
স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অর্থাৎ দেলে ব্যক্তির কিভাবে দেলে ঘোষিত হলো সম্পদ এবং দায়ের বিস্তারিত করে এখন উল্লেখ করব সম্পদ কত কিভাবে আসছে দায় কত কিভাবে দায় দায়ের উপস্থাপন কিভাবে করব সম্পদ উপস্থাপন কিভাবে করব এখানে সেটা শিখব ডেফিনিশন বলতে আমরা বুঝব তার ঘাটতি যে তার কত টাকা ঘাটতি আছে নিশ্চয় সম্পত্তির দায় পরিমাণ বেশি এর জন্য সেই দেলে ঘোষিত হয়েছে তার দায় কত বেশি যত টাকা দায় পরিশোধে সক্ষম সেটি বলব ঘাটতি এই ঘাটতি হিসাবে একটা করে দেখা যাবে কেন এতটা ঘাটতি হয়েছে তা ডিস্ট্রিবিউশন লিস্টে আমরা বলেছি এটা অপশনাল না করলেও চলবে কষ্টে চাইলে আমরা করবো অনুসার করার প্রয়োজন আশা আমাদের আলোচনার মধ্যে ওরা সবগুলো চলে আসবে যেটি আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স ডেফিনিশন যেমন করতে যে সেটি আমাদের লাগবে আসো প্রথমে আমরা দেখব দেউলিয়া ব্যক্তি পাওনাদার পাওনাদার শ্রেণী বা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে আমাদের লাগবে দেউলিয়া ব্যক্তির পাওনাদারকে আমরা চার ভাগে ভাগ করতে পারি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে এটি আমাদের অঙ্ক উপস্থাপন করতে হবে দেউলিয়া ব্যক্তির পাওনাদারকে ভাগ করতে পারি আমরা ফোর টাইমস ফোর টাইপস অফ ক্রেডিটরস এটি মূল অঙ্ক কিন্তু সব ঝামেলায় জায়গাটা দেলে ব্যক্তির পাওনাদার চার ধরনের একটা হচ্ছে ফুললি সিকিউর ক্রেডিটরস পার্টলি সিকিউর ক্রেডিটরস প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস আমাদের পাওনাদারদের মধ্যে এমন কিছু পাওনাদার আছে যেগুলোর বিপরীতে পর্যাপ্ত পরিমাণে জামানত দেখেছি তোমরা জামানত দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করতে হলে অথবা এই ব্যাংকে ঋণ নিতে গেলে ব্যাংক জামানত চায় আমরা যত টাকা নিয়ে নেবো তার চেয়ে বেশি পরিমাণ জামানত বন্ধ রাখতে হয় যদি দেলে ব্যক্তি দায় থেকে সম্পদ বেশি জামানত থাকে সেটি বলবো ফুললি সিকিউর ক্রেডিটরস একটা উদাহরণ দিই ধরো আমি সোনালী ব্যাংকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছি এর বিপরীতে আমরা 15 লক্ষ টাকার একটি সম্পদ একটি জমি একটি দালান বন্ধক আছে আমার দায়ের পরিমাণ 10 লক্ষ টাকা এর বিপরীতে সম্পদ জমা আছে 15 লক্ষ টাকা তাহলে রিসিভার ফি সেটা আমরা পরে আসবো অর্থাৎ 15 লক্ষ টাকাতে কিছু খরচা বাদ দিলেও পুরো দায়টা পরিশোধ করার মতো ক্যাপাবিলিটি আছে ফুললি সিকিউর ক্রেডিটরস অর্থাৎ যে দায়ে বিপরীত পর্যাপ্ত পরিমাণে সম্পদ জমা আছে বা বন্ধক আছে সেটিকে বলবো ফুললি সিকিউর ক্রেডিটরস খেয়াল রাখতে হবে সম্পদ বিক্রয় করে রিসিভার তার একটা নির্দিষ্ট ফি আছে রিসিভার হচ্ছেন তিনি আদালত কর্তৃক আইন বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তিকে দেলে ব্যক্তির সম্পদ এবং দায় মিটিগেট করার জন্য নিষ্পত্তি করার জন্য আদালত কর্তৃক একজন ব্যক্তিকে দায়িত্ব দেবে তাকে বলবো রিসিভার এই রিসিভার দায়িত্ব পালন করবেন তার একটা নির্দিষ্ট ফি আছে রিসিভার ফিটা আমরা একটু পরে আসবো তাহলে রিসিভারের ফি বাদ দেওয়ার পরে দেলে ব্যক্তির জামানতের সম্পদ থেকে রিসিভার ফি বাদ দেব বাদ দেওয়ার পরে যদি পুরো দায়টা পরিশোধ করা যায় সেটি হলো ফুললি সিকিউর ক্রেডিটরস ধরো আমরা বললাম তার সম্পদ জমা আছে 10 লক্ষ টাকা তার দায় আছে 10 লক্ষ টাকা তার বিপরীতে সম্পদ জমা আছে 15 লক্ষ 15 লক্ষ টাকার সম্পদ বর্তমানে বিক্রয় করতে পারবে 12 লক্ষ টাকা বর্তমান বাজারে রিসিভার বিক্রি করতে পারলো 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা বিক্রি করে প্রথম রিসিভার তার ফি বাদ দিবেন এক্ষেত্রে রিসিভার ফি বাদ দিতে হবে 4% 48,000 টাকা তাহলে অবশিষ্ট সম্পদ পরিমাণ 11 লক্ষ অ্যাসেট 11,52,000 আর লাইবিলিটি 10 লক্ষ তাহলে পুরো দায়টা পরিশোধ করা যাবে এই যে একটা ফান্ড আমরা কি বলবো আমরা ফুললি সিকিউর ক্রেডিটরস ক্লিয়ার কথা যদি এক টাকা বেশি থাকে অথবা যদি সমান পুরো দাঁড়া পরিশোধ করা যায় উদ্বৃত্ত থাকা প্রয়োজন নেই তাহলে সেটাই বলবো আমরা
fully secured creditors. Clear? এবার আসো partly secured creditors. Partly secured creditors অর্থাৎ partly নামে বোঝা যায় আংশিক secured জামানতযুক্ত creditors মানে পাওনাদার যে দায়ের বিপরীতে জামানত আছে বা যত টাকা দায় আছে সে পরিমাণ জামানত নেই তার চেয়ে কিছু কম আছে সেটি বলবো আংশিক জামানতযুক্ত পাওনাদার পার্টলি আংশিক একটা যে উদাহরণ দিয়েছে আমার দায় ক্রেডিটর্স 10 লক্ষ টাকা এটা বিপরীতে আমার অ্যাসেট সিকিউরিটি আছে 3 লক্ষ টাকা যদি সম্পত্তি মূল্য 9 লক্ষ টাকা হয় 9 লক্ষ টাকা পুরোটা দায় পরিশোধ করবে প্রথম রিসিভার ফি বাদ দিয়ে তোমরা জানো এখান থেকে রিসিভার ফি 4% 8,64,000 টাকা তাহলে সম্পত্তি পরিমাণ 8,64,000 দায় পরিমাণ 10 লক্ষ অর্থাৎ দায় আংশিক পরিশোধ করা দায় পুরো দায়টা পরিশোধ করা যাবে না এটাকে আমরা বলবো পার্টলি সিকিউরড ক্রেডিটরস এক কথায় দেলে ব্যক্তি যদি সম্পদ থেকে জামানত সম্পত্তির পুরো দায়টা পরিশোধ করা না যায় আংশিক পরিশোধ করা যায় সেটাকে বলবো পার্টলি সিকিউরড ক্রেডিটরস ঠিক এই দুটি দফা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি আবার বলি ফুললি সিকিউর সব জামানত সম্পদ বিক্রি করে যদি পুরো দায় পরিশোধ করা যায় সেটা ফুললি সিকিউর আর যদি আংশিক পরিশোধ করা যায় সেটাকে বলবো পার্টলি সিকিউর ক্রেডিটরস বেশ এবার আসো 3 নম্বরে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস অগ্রাধিকারযুক্ত পাওনাদার দিলে ব্যক্তির পাওনাদারদের মধ্যে এমন কিছু পাওনাদার আছে যাদের জন্য কোনো জামানত নেই কিন্তু দায় পরিশোধের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাওনা টাকা পরিশোধ করতে হবে এই যে পাওনাদারকে বলবো প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস অর্থাৎ অগ্রাধিকারযুক্ত পাওনাদার এরা কারণ এরা হচ্ছে সরকার বা সরকারের যত সংস্থা আছে এদের যত পাওনা আছে ট্যাক্স লাইসেন্স ফি তারপরে এই ট্রেড লাইসেন্স ফি সরকারের টেলিফোন বিল বিদ্যুৎ বিল অর্থাৎ সরকারের যত সংস্থা আছে স্থানীয় কর জাতীয় কর ব্যবসায়িক কর যত ধরনের সরকারের পাওনা আছে সেগুলোকে আগে পরিশোধ করতে হবে আরেকটি আছে গৃহভৃত্ত বা কর্মচারী দেলে ব্যক্তির কোনো কর্মচারী বা গৃহভৃত্ত যদি থাকে তার বিগত 6 মাসের বেতন অনধিক 2,000 টাকা অর্থাৎ 2,000 টাকার উপরে না এবং বিগত 6 মাসের উপরে না এই পাওনাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে তাহলে আমরা দেখলাম দুইটা পাওনাদার ক্ষেত্রে জামানত থাকে ফুললি অথবা পার্টলি আর যেটি ক্ষেত্রে কোনো জামানত থাকে না কিন্তু পরিশোধের ক্ষেত্রে আগে এদেরকে পরিশোধ করতে হবে সেটাই বলবো প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এটা হচ্ছে সরকার আর সরকারি যত সংস্থা আছে এদের সকল পাওনা বিদ্যুৎ বিল টেলিফোন বিল গ্যাস বিল কর স্থানীয় কর জাতীয় যত কর আছে সেগুলো অগ্রাধিকার পাবে এবং তার গৃহভৃত্ত বা কর্মচারী যদি থাকে তাদের বিগত 6 মাসের মজুরি বা বেতন তবে সর্বোচ্চ 2,000 টাকা ক্লিয়ার তারপর লাস্ট ওয়ান আসো আনসিকিউরড ক্রেডিটর সবচেয়ে মতো বলা পাওনাদার হচ্ছে না এদের কোনো জামানত নেই অগ্রাধিকার নেই অর্থাৎ দেলে ব্যক্তির যে সমস্ত দায়ের জন্য কোনো জামানত দেওয়া নেই কোনো জামানত নাই অগ্রাধিকার নেই নিরীহ পাওনা যদি বলবো আনসিকিউরড ক্রেডিটর এরা একটা ঝামেলা আছে এটা এই নক করতে গেলে দেখবো আনসিকিউরড ক্রেডিটরসের ভিতরে ব্যাংক লোন থাকতে পারে যেটা জামানতবিহীন এটা পাওনাদার থাকতে পারে পদবি থাকতে পারে ইত্যাদি ইত্যাদি ব্যাংক লোন কিছুটা অগ্রাধিকার পাশে এটা আমরা অঙ্ক করতে গেলে পাবো ইনশাল্লাহ এটি হলো দেলে ব্যক্তির পাওনাদারের শ্রেণী এবার আসলে দেলে ব্যক্তির সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সম্পদকে ভাগ করতে পারবো আমরা 5 টাইপস সম্পদকে আমরা 5 ভাগে উপস্থাপন মূল তো ভাগ না যে আমরা উপস্থাপন করার ক্ষেত্রে 5 ভাগে উপস্থাপন করতে পারি একটু খেয়াল করো প্রথমটা হচ্ছে
unsecured asset. Book dates, bills of exchange, deficiencies. এটা মূলত সম্পদের গিয়ে আমরা কিভাবে উপস্থাপন করব এই পাঁচটা শ্রেণীতে ভাগ করে উপস্থাপন করতে হবে খেয়াল করো আনসিকিউরড অ্যাসেটস যে ব্যক্তির যত সম্পদ আছে কিছু সম্পদ আমরা জামানত দিয়েছি সেটি হল সিকিউরড যেগুলো জামানত নাই সেগুলো হল আনসিকিউরড অ্যাসেটস অর্থাৎ যে ব্যক্তির যে সমস্ত সম্পদগুলো জামানত দেওয়া হয়নি সেগুলো হল আনসিকিউরড অ্যাসেটস ক্লিয়ার নগদ টাকা ব্যাংক জমা তার যে সমস্ত সম্পদ জামানত দেওয়া হয়নি হয়তো ধরো তার একটা জমি আছে 10 লক্ষ টাকা সেটি জামানত দেওয়া হয়নি সেটি আনসিকিউরড অ্যাসেট শুরুতে আমরা সেগুলো উপস্থাপন করি বুক ডেটস অর্থাৎ যে ব্যক্তির দেনাদার যে ব্যক্তির দেনাদার তিনটা অবস্থা হতে পারে গুড ব্যাড যে ব্যক্তি যত দেনাদার আছে তিন ধরনের দেনাদার তোমরা জানো ভালো দেনাদার যাদের টাকা পুরো পাবে 50,000 টাকা দেনাদার কাছ থেকে পাওয়ার কথা 50,000 টাকা পাবে সেটি গুড ব্যাড যে টাকাটা নিশ্চিত পাওয়া যাবে না কিছু দেনাদার দিলে ব্যক্তি এমন আছে যে সে টাকা পাবে 1 টাকা পাওয়া যাবে না অর্থাৎ পুরো টাকাটা মান যাবে সেটি হলো ব্যাড ডেট ডাউটফুল সন্দেহজনক যত টাকা পাওয়ার কথা পুরো হতে পারবে না কিছু পাবে সেটি হলো ডাউট তারপর সবগুলো ব্যাড ডেট বিলস অফ এক্সচেঞ্জ রিসি নোটস রিসিভেবল তোমরা জানো বিলস অফ এক্সচেঞ্জ বিনিয়োগে প্রাপ্য মোট সেটি উপস্থাপন করবো সারপ্লাস অ্যাসেট এর আগে আমরা যে ফুলি সিকিউরড ক্রেডিটরস খেয়াল করেছেন নিশ্চয়ই আমার সম্পদ ছিল 11,36,000 টাকা 10 লক্ষ টাকা ঋণ পরিশোধ করার পরও আরও কিছু টাকা উদ্বৃত্ত ছিল সে অ্যাসেটটি সম্পত্তির দিকে আসবে সারপ্লাস অ্যাসেট যদি আমরা কোনটা অ্যাসেট বলি ডেফিসিট অ্যাকাউন্ট বাকি টাকা ডেফিসিট অ্যাকাউন্ট নামে ক্লিয়ার মূলত সম্পদ এই পাঁচ ভাগ উপস্থাপন করব এবং তার চার ভাগ আর কি তথ্য আলোচনা করে আজকে আমি ক্লাসটা শেষ করব এটি শুরুতে বলেছিলাম রিসিভার ফি রিসিভার কে রিসিভার অ্যান্ড রিসিভার ফি রিসিভার আমি আগে বলেছি দেয় ব্যক্তির সম্পদ এবং দায় এই যে সমস্যাগুলো সমাধান করার জন্য কোর্ট কর্তৃক নিযুক্ত একজন ব্যক্তি তাকে বলবো রিসিভার অর্থাৎ বিনে পয়সা কাজ করবেন না তিনি এই কাজের জন্য এই কর্মের জন্য তাকে ফিটা কে দিবে দেয় ব্যক্তির সম্পদ বিক্রি করে তার ফিটা দিবে রিসিভার ফি আদায় করার একটু ক্রাইটেরিয়া একটু বিষয় খেয়াল করো যে সমস্ত সম্পদে জামানত আছে যেটা আমরা ফার্ম আদার খাতে দেখি যে ফুললি এবং পার্টলি কিছু সম্পদ জামানত থাকে জামানতকৃত সম্পদ ক্ষেত্রে রিসিভার ফি পাবে রিসিভার ফি পাবে 4% তাহলে যে সমস্ত সম্পত্তি জামানত দেওয়া আছে সেগুলোর উপর রিসিভার ফি দিতে হবে 4% কোন মূল্যে বিক্রি করে যে মূল্য পাবে সেটি আমরা দেখি যে সম্পত্তি ছিল 15 লক্ষ টাকা বিক্রি করে দেওয়া 12 লক্ষ টাকা তাহলে 12 লক্ষ টাকায় আদা হবে সে 12 লক্ষ টাকা 4% কমিশন পাবে সে আচ্ছা 2 নম্বরে হবে যে সমস্ত সম্পদে জামানত নাই এটি একটু আমরা আলোচনা করেছি অর্থাৎ যে সমস্ত সম্পত্তি দিয়ে যদি এখনো জামানত দেয় সে সমস্ত সম্পত্তির ক্ষেত্রে খেয়াল করো আদায়কৃত সম্পদের পরিমাণ যদি 10 লক্ষ টাকা পর্যন্ত হয় লেস দেন 10 লাখ তাহলে সম্পদ যদি 10 লক্ষ টাকার নিচে নগদ আদা মূল্য তাহলে তিনি কি পাবেন 10% আর যদি 10 লক্ষ টাকা থেকে
2 কোটি টাকা পর্যন্ত হয়। তাহলে রিসিভার এই যে বাড়তি 1 কোটি 90 লক্ষ টাকা সেটির উপর ফি পাবে 5%। তাহলে যদি দেওয়ালের মধ্যে সম্পদ বিক্রি করে 2 কোটি টাকা পায়, প্রথম 10 লক্ষ টাকার পর 10% কমিশন দেবে, তার পরবর্তী 1 কোটি 90 লক্ষ টাকা যেটি সেটির উপর ফি দেবে 5%। অবশিষ্ট এর বাইরে গ্রেটার দ্যান 2 ক্রোর এর অতিরিক্ত যদি সম্পদ আদায় করতে পারে সেটির উপর সে ফি পাবে 1%। রিসিভার ফিটা আমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে। আজকে আমরা তার তিনটা জিনিস শিখলাম, দেওয়ালের ভিত্তি পাওনাদার উপস্থাপন পদ্ধতি, দেওয়ালের ভিত্তি সম্পদ উপস্থাপন পদ্ধতি এবং রিসিভার কে রিসিভার ফিটা কিভাবে পাম করবো সেটা দেখলাম। আশা করছি আমরা আগামী ক্লাসে ফর্মেটটা আলোচনা করতে পারবো এবং পুনরায় একটা অঙ্ক করতে পারবো। সে বলছেন ভালো থাকো সবাই, অনেক ধন্যবাদ সবাইকে।